আপনারা দেখছেন নাঙ্গলকোট সংবাদ। নাঙ্গলকোটে জীবাণুনাশক সামগ্রী বিতরণ। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে শনিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এলজিএসপি 3A 2019-2020 অর্থ বছরের বরাদ্দে চলমান কোভিড-19 পরিস্থিতি মোকাবেলা বিশেষ পরিচ্ছন্ন প্রকল্পের জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, সার্জিক্যাল মাস্ক, হাত ধোয়ার সাবান ও ব্লিচিং পাউডার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা স্যানিটারি প্যাড বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল লোটাস কামালের একান্ত সহকারী বাবু কেএম সিংহ রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন আহমেদ মজুমদার। এতে সভাপতিত্ব করেন পেরিয়া ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার। এ সময় আরও অংশগ্রহণ করেন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।